বন্ধুরা, ভিডিওটির থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে ভিডিওটি কোথাকার হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের পূর্ণ তীর্থভূমি গৌড়ভূমি মায়াপুর। বন্ধুরা, এই ভিডিওতে আপনারা জানতে পারবেন অতি কম খরচে কিভাবে পুরো মায়াপুর দর্শন করবেন, কিভাবে যাবেন, কি কি দেখার জিনিস আছে ও কোথায় থাকবেন, আর তার সাথে আছে মায়াপুরের গীতা মেলার সুন্দর দৃশ্য। ভিডিওটি শুরু করার আগে আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে বলবো, সুন্দর সুন্দর ভ্রমণের জায়গার সন্ধান পেতে আমাদের অচিন পাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের নতুন ভিডিও আসার নোটিফিকেশন আপনি তৎক্ষণাৎ পেয়ে যেতে পারেন। প্রতিবারের ন্যায় এবারও আমরা যাত্রা শুরু করলাম সেই শিয়ালদহ থেকে। আমরা কেটে নিলাম কৃষ্ণনগর যাওয়ার টিকিট, টিকিট মূল্য 25 টাকা। কৃষ্ণনগর লোকাল ধরে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগরে। সময় লাগলো ওই 2.5 ঘন্টা মতো। তারপর সেখান থেকে অটো করে আমরা পৌঁছে গেলাম ফেরিঘাট। ভাড়া নিল 20 টাকা। এই নদীটি পার হলেই শুরু হয়ে গেল আমাদের আজকের দর্শনীয় স্থান মায়াপুর। বন্ধুরা, এখানে বলে রাখি, আপনি যদি একদিনের ট্যুরে যান তাহলে এই নদীটি পেরিয়ে টোটো ভাড়া করে নিন, দাম দর করে নিলে 200 টাকায় পেয়ে যাবেন। আর যদি একদিনের ট্যুরে যান তাহলে এখানে রয়েছে গদা ভবন, গীতা ভবন, নামহট্ট, যা আপনি 400 থেকে 800 টাকার মধ্যে আপনার সুন্দর থাকার বন্দোবস্ত হয়ে যাবে। বন্ধুরা, ঘোরার আগে আপনাকে মাথায় রাখতে হবে এখানকার মন্দির দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে, সেই বুঝেই আপনার ঘোরার প্ল্যানিং করতে হবে। চলুন বন্ধুরা, এবারে একে একে ঘুরে দেখি মায়াপুরের দর্শনীয় স্থান। বন্ধুরা, এখানকার মূল আকর্ষণ হলো ইস্কন মন্দির, যে মন্দিরটি হলো মায়াপুর দর্শনের প্রাণকেন্দ্র। এছাড়া এখানে রয়েছে নবনির্মিত চন্দ্রোদয় মন্দির, যার চারিদিক সুন্দর বাগিচা দিয়ে ঘেরা। এখানকার স্নিগ্ধতা ও পবিত্রতা যা বারবার মানুষকে এখানে টেনে নিয়ে আসে। ইস্কন মন্দিরের মূল ফটকের ডাইনেই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদের বর্ণাঢ্য স্মৃতি মন্দির রয়েছে। বন্ধুরা, এছাড়া মায়াপুরে রয়েছে জগন্নাথ গৌর সুন্দর রাধা দামোদর গিরিধারী জীব, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান শ্রীবাস অঙ্গন ও চৈতন্য মঠ। এবারে ধীরে ধীরে আপনারা একের পর এক দর্শনীয় স্থান উপভোগ করতে থাকুন।
বন্ধুরা, এবারে দেখুন এখানকার গীতা মেলার কিছু দৃশ্য। বন্ধুরা, ভিডিওটি শেষে আমি বলে দেব একদিনের ট্যুরে কত খরচ ও দুই দিনের ট্যুরে কত খরচ। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক মাথা পিছু কত করে খরচ হবে। বন্ধুরা, একদিনের ট্যুরের জন্য ট্রেন ভাড়া, গাড়ি ভাড়া ও সাইট সিন দেখার জন্য যে গাড়ি ভাড়া লাগে ও খাবারের কুপন সব মিলিয়ে খরচ পড়ে মাত্র 300 টাকা। এছাড়া দুদিনের জন্য হলে একদিনের ট্যুরে ঘোরার খরচ ধরে তার সাথে যোগ হয়ে যাবে রুম ভাড়া 600 টাকা ও আরও দুবারের মিল, সব মিলিয়ে মাথা পিছু পড়ে 1000 টাকা মতো। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর সবথেকে ইম্পর্টেন্ট, কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাও আমাদেরকে জানাতে পারেন। আমরা যত সম্ভব তাড়াতাড়ি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।